জীবন সম্পর্কে কথা বলছি, মানুষের জীবনের পরিবর্তন করে ঘরে কি পারে? আজকে এখন কোন বিজ্ঞানী আছে আপনার এই পরিবর্তন যেন আসে না, এটা গ্রহণ করার জন্য, ঠেকানোর জন্য? আজকে তো বিজ্ঞানের যুগ, আজকে টেকনোলজির যুগ, আজকে ইনফরমেশনের যুগ, আজকে তথ্য প্রযুক্তির যুগ। কোন এমন কোন বিশ্বের বিজ্ঞানী আছে মানুষের চামড়া যেন লুজ হয় না, চোখের পাওয়ার যেন কমে না, এবং বয়স যেন যৌবন সারা জীবন থাকে, এটা যেন কি ক্ষতি হতো না হয়, এটা কোনো বিজ্ঞানী পারবে? তাহলে এটা কে করে? তাহলে আপনার আল্লাহকে চেনার জন্য তো এই যথেষ্ট। কি জন্য বলেন সুবহানাল্লাহ? আজকে দেখেন মানুষের সৃষ্টি নিয়ে যদি আপনি চিন্তা গবেষণা করেন, আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। আজকে ইনফরমেশন যেটা আজকে আপনি কুড়ি আঙ্গুলে সাপ দেন, অন্য আঙ্গুলে সাপ দেন, আপনি ইমিগ্রেশনে যাবেন, আপনি সিম তুলবেন পাঁচ আঙ্গুলের সাপ নেয়, আপনি হজে যাবেন, আপনি অন্য কোনো পাসপোর্ট ভিসা করবেন, দেখবেন আঙ্গুলের সাপ নেয়। শরীর নেওয়ার পর বিশ্বের কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের আঙ্গুলের সাপ মেলে না। কেজনে বলে সুবহানাল্লাহ। এরপরে দেখেন পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কোন মানুষের চেহারা সঙ্গে কোন মানুষের চেহারা মেলে না। আল্লাহকে চেনার জন্য এও যথেষ্ট, যদি বলি সুবহানাল্লাহ, তার পরিচয়ের জন্য এও যথেষ্ট। কি মেলে? মেলে কোটি কোটি মানুষ দেখবেন হিন্দু ভাইরা এরকম পূজায় দেখা যায় মূর্তি বানায়, দেখা যায় দুই চারটে যদি বানায় উলের মুখ দেখা যায় সবগুলার একই মতন। কি কথা বল? আমার দেখেন জগৎ ভাই আছে আমাদের শুক্রবার শুক্রে হারে সুমন সুজন টেলিকম দেখবেন জায়গায় এই থাকলে যেন রেস্টুরেন্টে যায়। আপনারা যদি নতুন দেখেন তাহলে আপনারা কোনোদিনও চিনবেন না যে একে সুমন কে একে সুজন। আমার সেটে পাঁচ বছর গেছে কমপক্ষে, এরকম পাঁচ বছর ধরে দেখি জুমায় নামাজ পড়ে আমি চিনতেই পারিনি। লাস্টে এই এখন নিয়ে একটা বাড়ি থাকে না অনেক ঠিক থাকি এই তারপরে নিয়ে একটু চিনি, কথা বুঝে গেছে? তারপরে লক্ষ্য করে দেখি যে এতদিন তো চিনতেই পারি না, কিন্তু তারপরে বিশাল পার্থক্য। কিছু বাংলা বলো না, দেখা যায় কণ্ঠস্বরের পার্থক্য, মুখের এই যে দুই গানের মধ্যে বিশাল পার্থক্য, কারো গোস্ত বেশি কারো কম। একটু যদি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখান, যদি যমজ ভাই দেখা যায় একে মতন, হঠাৎ করে আপনি চিনতে পারবেন না, কিন্তু তারপরেও দেখা যায় পরিবর্তন আছে। এটা কে করা? তাহলে আল্লাহ পাক মানুষের জীবন তৈরি করেছেন, আবার মানুষের মৃত্যু দিয়েছেন, এটা এই জন্য তৈরি করেছেন কে সবচেয়ে উত্তম আমল করে। আপনি আল্লাহকে চিনলেন, আল্লাহকে বুঝলেন, কিন্তু আপনি আল্লাহর বড়ত্ব বুঝলেন, তার রাজত্ব বুঝলেন, সত্তা বুঝলেন, কিন্তু আপনি আল্লাহরে মানলেন না। বেশি কর্ম করার কথা বলা হয় উত্তম আমল, দেখা যায় উত্তম আমল অন্য আমলেও অনেক সব কোনো সময় হয়। কি সময় আল্লাহ বলবেন না?